আমি তোরে নিয়ে অনেক কাহিনী আছে, এক এক করে বললে শেষ হবে না। আপনার কি মনে আছে মাসে ভাই, আমার ফার্স্ট আপনি কই দেখছিলেন? তামিম, তোরে নিয়ে অনেক কাহিনী আছে, এক এক করে বললে শেষ হবে না। তোকে নিয়ে আমার বাট প্রথম দেখা, আমি তোকে বলি, তুই হাফ প্যান্ট পরা একটা স্যান্ডো গেঞ্জি। আমি যখন আমাদের আমি আর নাফিস তো ফ্রেন্ড, তোর বড় ভাই, তো হ্যাঁ আমরা চিটাগাং এ টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। তো যে তোকে দেখি যে তুই তোর দুই তিনজন বন্ধু নিয়ে তোর বাসায় গাড়ি নিয়ে খেলতেছিস, আমার বাচ্চা টাচ্চারা এখন খেলে, তোর বাচ্চারা খেলে, তুই গাড়ি নিয়ে হ্যাঁ খেলতেছিস। আমি বলছি, ভাইয়া তুমি ভালো আছো? জি ভাইয়া, সেটা বলতো তুই লজ্জা পাচ্ছিলি। তো সেই আমি এখন বাংলাদেশের ক্যাপ্টেন, নাইস টু সি ইউ। না ভাই না, সব সব আচ্ছা আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। বাট আমি আচ্ছা একটা ভাই, জিনিস বলি, যে হ্যাঁ আজকে হ্যাঁ তোর এই হ্যাঁ, পর্যন্ত আসার পেছনে তোর ভাইয়ের অবদান সব থেকে বেশি, অবশ্যই, অবশ্যই। তোর নো ডাউট নো ডাউট। তোর বাবা অন্যরকম মানুষ ছিল, তোর ভাইকে তো আমি কাছ থেকে দেখেছি, তোর মাও ছিল, তোর চাচারা, যে যেটাই বলুস, তোর ভাই কিন্তু মানে তোদের জন্য যে স্যাক্রিফাইস, তোর জন্য বিশেষ হ্যাঁ, করে, আনবিলিভেবল। তোর মা তো আর ধর বোনটা নিয়ে, তোর বোন নিয়ে, তোর তোকে নিয়ে থাক মানে থেকেছে, সংসার করা, তোর বাবা মারা গেছে, বাট তোর ভাই যা করছে তো তুই জানিস না, আমরা জানি, আমরা তো হ্যাঁ, তার সাথে চলছি, আমরা জানি। আপনি আমাকে একটা কথা বলছিলেন যে ভাইয়া আসলে ওই টাকা সেভ করতো কিভাবে, না খেয়ে খেয়ে, মানে আমরা ভাই, যেরকম ওয়ান ঠিকঠাক। ওয়ান পেন্স বার্গার খাইতো রে ভাই, ওয়ান পেন্স বার্গার। আমি ওরে হ্যাঁ একদিন বলছিলাম যে তুই যদি শরীরেই না দিস, তুই বাঁচবি কিভাবে আর খেলবি কিভাবে? হ্যাঁ তো এগুলো তো মজার কাহিনী, আফতাব ছিল, ওয়ান পেন্স এর বার্গার খায়। তখন পরে আমি বুঝছি যে আসলে ও তো তোর জন্যই সব করতো, মানে হ্যাঁ, মানে ভাইয়া অনেক করছে আমার জন্য। তুই যেন একটা ভালো ব্যাট নিয়ে খেলতে পারিস। বাট এই সব কিছু সারাউন্ডেড, তোর বোনও ছিল, এবং ও জানিস, ওকে আমি সবসময় তোকেও বলছি, ও কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট প্লেয়ার হওয়ার সুযোগ ছিল, আপনি মানে সবসময় বলেন এই কথা, আপনি আমি সবসময় এখনো বলেন। বলি, ওইতে পারিনি সামহাও, হয়তো বা ওর সবকিছু তুই তুই পাইছিস, এটাই আর কি। না ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন একটু একটু ইন্টারেস্টিং কথায় আসি। তো হুম, মাশরাফি ভাইকে নর্মালি তো আপনারা সবাই চিনেন, ক্যাপ্টেন প্লেয়ার, এখন তো এই এখন ক্যাপ্টেনের সাথে কথা বলছি, আপনার যতই যতই যা বলেন, বাংলাদেশে একটা আমার জন্য আপনাকে অলওয়েজ, ইউ উইল বি অলওয়েজ ক্যাপ্টেন এনিওয়ে। তো আমরা আবার ড্রেসিং রুমে যারা থাকি না, আমরা যারা প্লেয়াররা, মাশরাফি ভাইরা কিন্তু বাবা হিসাবেও চিনি। বাবা মানে হইলো যে আলহামদুলিল্লাহ, উনি যা বলে যেটা বলে কেমনে না কেমনে জানি হয়ে যায়। স্পেশালি আমার ব্যাপারে তো একদম 100-তে-100। আমি আল্লাহ জানে আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম, আপনি আমার এখনো মনে আছে, আপনি বাথরুমে মার্কার দিয়ে লিখে দিছিলেন যে তুই নেক্সট সেঞ্চুরি করবি 6 মাস পর। ছয় মাস এখন পরে, 6 মাস পর, 6 মাস ছয় মাস পর তিন করলি দিন এখন, পরে করছিলি? হ্যাঁ 6 মাস 3, আল্লাহর ওই 6 মাসে আমাদের খেলাও একটু কম ছিল, বাট ওই 6 মাস 3 দিন পরই করছি। ভাই ভাই, আমার সাথে এগুলো কেন করেন আপনি? আমি আমার প্রশ্ন হলো এটা যে কেন আমার সাথে করেন এগুলো? তোর সাথে না, আজব ব্যাপার, তোর সাথে আমার দেখতাম, তোর সাথে আমার লাইফে ডিসএগ্রি মনে হয় আমার সাথে তোর যত হয়েছে, আমার মনে আর হয় কারো পৃথিবীর আর কারোর সাথে হয়নি। না না প্রত্যেকটা বিষয় নিয়ে তোর সাথে আমার ডিসএগ্রি হবে, বাট উই অলওয়েজ হ্যাঁ বিন এ গুড ফ্রেন্ড। হ্যাঁ অলওয়েজ। এবং আমি যেটাই তোরে বলি, মন থেকে বলি, এবং কিন্তু বাট আমি সবসময় মানে টিমের জন্যই বলি, খালি তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে। আমি টিমের জন্য হলেও চেয়েছি যে তুই সবসময় রান কর, কারণ তুই টিমের মোস্ট স্টাবলিশড ব্যাটসম্যান, টিমের সব থেকে সিনিয়র ওপেনার যারা আছে তাদের মধ্যে তুই সিনিয়র, সবকিছু মিলে। আর ওইগুলোতে ওগুলো ফাজলিমি করি, ফাজলিমি তোর সাথে নাকি হয়ে, ফাইজলামি কি ভাই, তার মানে 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনে কেন হইলো আমার? না এরপরে তুই শোন, এরপরে তোর আমি বলে রাখতেছি ইনশাল্লাহ, আল্লাহ চায় তুই দেখবি যে অনেক রান করতেছিস। কারণ তোর তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো, আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেন্সি করবি না, কেন হ্যাঁ তুই যখন বিপিএল এ প্রথম শুরু করলি চিটাগং এর হয়ে, তখন তুই বলতি যে ভাই আই এম ভেরি গুড ভাইস ক্যাপ্টেন, সেটা আমি সবসময় ফিল করছি। বাট আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে, তুই দেখ আমাদের এক বেলা খাওয়াও কিন্তু তোকে ছাড়া হয় না, ট্রু, সব কোথায় অ্যারেঞ্জ, কোথায় কি কতগুলো ট্যাক্সি আসতে হবে সব কিন্তু তুই অ্যারেঞ্জ করিস। আমরা চুপ করে বসে থাকি, ভাই কয়টায় বেরোবো, তুই বলে দিস 9টায় একদম লবিতে থাকবো, আমরা ঠিক সব বাবু সেজে 9টার সময় লবিতে থাকি, বাই দ্যাট টাইম তুই সব অ্যারেঞ্জ করে দিস। সো তোর ভেতরে সব লিডারশিপ আছে, আমার কথা হচ্ছে তুই কেন নিতে পারবি না? এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, তোকে ক্রিকেট বোর্ড দেয় দিক আর না দিক, ইটস ডাজেন্ট ম্যাটার, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, কিন্তু অ্যাজ লং তোকে দিয়েছে তুই সুন্দরভাবে গ্রহণ করবি না, এটা হয় না। শ্রীলঙ্কায় তুই ভালোভাবে গ্রহণ করিসনি, এজন্য যা হয়েছে হয়েছে, বাট
আমি আম শিওর যে তুই এখন তোর কাজ বাজ, তোর কথা, তোর লিডারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ ইন রাইট ট্র্যাক, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট উইল মানে নেক্সট স্টেপে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবে।